হ্যালো ফিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পলিশ রেসিপিস আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল চা প্রথমে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেবো দেন এটা নাড়তে থাকবো আমরা অনবরোধ কখনোই আমরা ফ্রাই প্যানে ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করব না ওইখানে কিন্তু খুব ভালো হয় না অনেকটা টাইম দিতে হয় আর এরকম একটা অ্যানামেলের পাত্রে আমাদের কিন্তু ক্যারামেলটা খুব সহজেই তৈরি হয়ে যায় যারা আমার চ্যানেলের নতুন দর্শক বা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ এখন আমাদের ক্যারামেলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে ওখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যদি আমি চার কাপ চা তৈরি করতে চাই তাহলে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব আর তিন কাপ পরিমাণ আমরা গরুর দুধ ইউজ করব পানিটা দিয়ে খুব ভালো করে ক্যারামেলটা আমরা মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে একটু যখন ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দিব গরু দুধ আমি এখানেই তিন কাপ মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা জাল করবো চার কাপ চায়ের জন্য আমরা সব মিলিয়ে পাঁচ কাপ হচ্ছে ইউজ করব পানি এবং দুধ দেখা যাচ্ছে চার কাপ দুধ দিলাম আর এক কাপ পানি দিলাম এখন পুরো দুধটাকে আমরা জাল করে নিব যখন দুধটা ফুটে উঠবে এখানে দিয়ে দেবো আমরা এক টুকরা হচ্ছে তেজপাতা একটা এলাচ এবং একটু দারচিনি এটি কিন্তু চায়ের ফ্লেভারটাকে অনেক বাড়িয়ে দেবে এখন আমরা আরও কিছুক্ষণ জাল করব তারপরে দিয়ে দিচ্ছি চা পাতা আমরা একের পর এক এভাবেই সমস্ত উপকরণ দিয়ে দেব এবং জাল করতে থাকব একটু ঘন হয়ে আসবে এবং উপরে সর পড়ে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের চাটা হয়ে গেছে এখন আরও কিছুক্ষণের জন্য জাল করে এখানে দিয়ে দিচ্ছে আর একটু চিনি যেহেতু আমরা চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এই জন্য এখন চিনির পরিমাণটা কম দিলাম তাহলে মিষ্টিটার ব্যালেন্স হয়ে থাকবে এখন আমরা আরও কিছুক্ষণের জন্য জাল করব এই চাটা কিন্তু অস্বাভাবিক রকমের টেস্টি হয় অনেক সুন্দর লাগে আমার মনে হয় চায়ের জগতে সেরা চা হবে এই ক্যারামেল চাল এবং আরও কিছুক্ষণের জন্য জাল করে নিব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সুযোগ পাব আমার চা বানানো কিন্তু প্রায় শেষ হয়ে আসছে দেখেই বুঝতে পারছেন এখন এগুলো সেঁকে আমি জাস্ট পরিবেশন করব চার কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আর আপনারা একবার এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুন্দর এবং টেস্টি হয় এই চায়ের রেসিপিটা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম